জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রংপুরের রাজনীতি। অব্যাহতির কয়েক ঘন্টার মধ্যে বিভক্ত হয়ে পড়েছে রংপুরের নেতাকর্মীরা। বিক্ষোভ ও কুশপত্তলিকা দাহ ও পাল্টা পাল্টি কর্মসূচির নানা ঘটনা ঘটছে। বুধবার দিবাগত রাতে জিএম কাদেরের পক্ষে অবস্থান নিয়ে জেলা ও মহানগর কমিটি সভা করে। এর আড়াই ঘন্টা পর মশিউরের পক্ষে অবস্থান নিয়ে অন্য একটি পক্ষ সড়কে বিক্ষোভ করে জিএম কাদেরের কুশপত্তলিকা পুড়িয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আসলে দলে কাদা ছোড়াছুড়ি করে ইলেভেন্থ আওয়ারে আসে দলকে, যারা যেই হোক না কেন, এক্স ওয়াই জেড, আমি হতে পারি, যারা দলকে নষ্ট করতে চায় বা দলকে ভেঙে ফেলতে চায়, দলের শক্তিকে খর্ব করতে চায়, তার